সো আজি খানা একদম সিম্পল, এয়া হল ডালিয়া ভিজিটর, আর এয়া হল রহর ডালি, আর এয়া জিয়ার লোকেল কণী আলুর সৈতে জোল, আর এয়া আলু ভাজি। মা আর মই আজি আলু ভাজি আর রহর ডালি দিয়ে ভাত খাম বলে ভাবিছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে মোর চ্যানেললে স্বাগতম জানাইছো। মাতটো ভালকে আহাই নাই, সর্দিটো ভাল পাইছো, গার বেসিক ভাল পাইছো, বাট মাতটো হে ভালকে আহা নাই। আর আজি সিম্পল কি খানা বনালো, দালি আলু ভাজি আর ভাত, আর অভিজিতর কারণে অল্প ডালি আর জিয়ার কারণে লোকেল কণী জোল, এনেকে সিম্পলকে বনালো। তো আগতে সরুকে ক্লিপ এটা দেখাই লো মই কেনেকে কি কি বনালো পটাপটকে সরুকে। অভিজিতর কারণে ডালিয়া খিচড়ি, কি ডালিয়া খিচড়ি হি অল্প হেলথ কনসিয়াস হয় আগদিনা, যদি অল্প হেভি খাই দিয়ে নেক্সট দিনা, আর সি এনেকা ডালিয়া খিচড়ি ওটস এনেকা খাই ভাল পায়। এনেই সিম্পলকে কুকার সিটি মারি দিছো বইল করে। আর এখানে হয়ে আছে আলু ভাজি, আর এপিনে রহর ডালি পাতিছিল, এয়া তেল মারি দিছো। সো হয়ে গেল কুকারত ভাতটো হয়ে গেল। দালিখিনি উতল আহিলে মই বন্ধ করে দিলাম। সো এয়াই মই পটাপটকে বনালো আজি, অল্প অল্পকে আপনাদের দেখালো। রাতেপা একচুয়ালি আজি আমার ব্রেকফাস্টত মায়ে বড়া চাউল সিজাইছিলে। তো বড়া চাউল দই মই নাখালো, মই মানে কাহটো বা সর্দিটোর কারণে মই অল্প এভয়েড করলো দইটো। কিন্তু মাক কলো মই অল্প বড়া চাউল থই দিব, মই অল্প আলু ভাজি আর বড়া চাউল খাম বলে ভাবিছো। এটা এই আলু ভাজি আর বড়া চাউলটো মই যাবার ঘরত যাওঁতে মোর ভাইটির ওয়াইফ মোর বুয়ারিয়ে তাই এদিন মোক খুয়ালে, মই ইমান জুতি পালো, ইমান ভাল লাগিলে আলু ভাজি বড়া চাউলৰ লগত। সো আপনাদেরকেও খাই চাবসুন, বহুত ভাল লাগে আলু ভাজি বড়া চাউল বা চিকেন মাটন এইবিলাকৰ চাগে ভাল লাগে। কিন্তু সিজোৱাটো এটা এটা আছে, যদি কুকারত দুই তিনটা সিটি মারে অকমান ঢিলা ঢিলা হয়ে যায়, তো তেনেকে ইমানটা ভাল নালাগে। আজি মায়ে একদম স্টিলৰ পেন এটা সিমত একদম সিম করে বড়া চাউলখিনি সিজাইছিল, খুব ভাল লাগিছিল খাই। আর অকমান এনেকা লেপলেপিয়া হওয়া নাই, অকমান এটা এটাও হয়েছে, তো খাই খুব ভাল লাগিব চাগে, তেনেকুৱাটো খাই ভাল লাগে। আর এয়া বড়া চাউলখিনি এনেকে সিজাইছো একদম সিমত, এই স্টিলৰ বাউল এটা দি দিছো আর ইয়াতে অকমান রিফাইন দি দিছিল। তো বড়া চাউল বুলি কলে মোর পাপালে খুব মনত পড়ে, আমার ঘরত বড়া চাউল বা পাপা আর ভাইটিয়ে খাই খুব ভাল পাইছিল, ভাল পাই এতিয়াও। এনে জলপান বুলি কলে মানে ৰাতিপুৱা দিনত ৰাতি এনি টাইম জলপান খাব পাৰে। আমাৰ পাপাৰ ফেমিলি বৰতা খুড়া হতে জলপান খুব ভাল পাইছিল, কিন্তু ঘৰত মা আৰু মই ইমানটা ভাল নাপাইছিলোঁ। কিন্তু বা ভাইটি আৰু পাপাই ভাল পাইছিল, জলপান বুলি কলে মানে আৰু পাপাহঁতক একো নালাগে এনেকুৱা। ইপিনে ইয়াতে আৰু মায়েও খাই ভাল পায় জলপান। অভিজিত আৰু মই ইমান এটা ভাল নাপাওঁ, তথাপিও লগত যদি বুন্দিয়া মিঠা দৈ এনেকুৱা কিবা কিবি থাকে, ক্ৰীম অকণ থাকে, তেতিয়াহ'লে খাই ভাল লাগে। সেইটো আৰু বিহুতহে কৰা যায়, আৰু এনেই আৰুতো সেইটো ইমান যোগাৰ কৰা নাযায়। তো সেইকাৰণে আৰু আজি ইপিনে মই বনাইছিলোঁ ৰহৰ দালি আৰু আলু ভাজি আৰু ভাত। ৰহৰ দালি আলু ভাজি ভাতৰ এটা মাহঁতৰ হিষ্ট্ৰী আছে, তো সেইটো মই মায়ে ক'ব আপোনালোকক, মানে এটা কাহিনী টাইপৰ মাৰ ছোৱালীৰ অৱস্থাৰ পৰা কেনেকৈ খাইছিল কি সেইটো মায়ে ক'ব। সো এতিয়া মই প্ৰথমতে বৰা চাউল আৰু আলু ভাজি খাই লওঁ বুলি ভাবিছোঁ। সো এয়া মই প্লেটত অলপকৈ লৈ লৈছোঁ, বৰা চাউল অলপমান, আলু ভাজি অলপমান, আর ইপিনে মাকো কইছো অল্প টেস্ট করে চাও বড়া চাউল আলু ভাজি। মা খাইছে না আগতে এনেকে বড়া চাউলের লগত আলু ভাজি? আলু ভাজি খোৱা নাই, তথাপি মায়ে কই থাকিছে, মোৰ খাবলৈ কই থাকিছিল, মানে বুট লৈ খাইছিলে মাহঁতে।
আচ্ছা সিজাই লয় সিজাই লয় বা ভাজি লয় যেটাকে খাই ভাল পাই বড়া চাউলের লগত বড়া চাউলের লগত আচ্ছা 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 তাইহে মোক জুতিটো লগালে খাই চাওক কেনেকুৱা লাগে তাৰপিছত কব আৰু এয়া ময়ো ইয়াতে মাখি লৈছো এনেকে খাই চাওক কেনেকুৱা লাগে বৰা চাউল আলু ভাজি বহুত ভাল লাগে মোৰ ফেভৰেট হয় আৰু এয়া মায়ে খাই আছে ৰহৰ দালি ঘি আৰু আলু ভাজি ৰহৰ দালি ঘি আলু ভাজি কাহিনী তোমাক কৈ দিয়কচোন অলপ সেইটো কাহিনী এইটো ক'বলৈ মানে কি হ'ল আমি সৰু থাকোঁতে আৰু মায়ে সদায় বৃহস্পতিবাৰে মানে নিৰামিষ খাওঁ আৰু আমি সেইদিনা মায়ে ৰহৰ দাইল আলু ভাজি বা কিবা অলপ চাটনি ৰহৰ দাইল আলু ভাজি আৰু ঘি ঘি অকল ল'লে আৰু টেষ্টি লাগে ৰহদাইল আমি সৰুতে মানে বৃহস্পতিবাৰে আমি খাইছিলোৱে আগতে মোৰ মানে তাৰপিছত মোৰ বিয়াৰ পিছত আৰু মাহী ভণ্টিৰো বিয়া হ'ল ভণ্টিৰ বিয়াৰ পিছতে দেৰিহঁতৰ ঘৰৰ মানুহ আহে ইদৰে বৃহস্পতিবাৰে আহি পায় মায়ে আৰু এনেকৈ বনাই দিয়ে সেই তাৰপিছত সিহঁতে কি কৰিলে বৃহস্পতিয়ে সদায় অহা হ'ল খাই ইমান ভাল পালে খাই ইমান ভাল পালে সিহঁতে মানে আহিয়ে থাকে আৰু বৃহস্পতি মাহঁতৰ ঘৰত যাওঁ আৰু বহুতৰ ঘৰত যাওঁ আজি ৰহৰ দালি আৰু আলু ভাজি আৰু কিবা কিবি ভাজে আৰু আলু ভাজিখন থাকে আৰু থাকে আৰু মানে এভৰি বৃহস্পতিবাৰে এইটো থাকে আৰু বৃহস্পতিয়ে থাকে আৰু এইটো আহি চাই ভাইটিহঁতৰ লগতে একেলগে গোটেইকেইটা বহি আৰু সিহঁতৰ এইটো খুব ফূৰ্তি আৰু আলু আজি সঁচাকে ভাল লাগে ৰহৰ দালি ঘি আৰু আলু ভাজি তাৰমানে আইতাই আইতাই ৰহৰ দালিখিনি বৰ ধুনীয়া বনাইছে ইমান ধুনীয়া বনায় মায়ে ৰহৰ দালিটো একদম মানে গলাই নিদি অলপ ডাঙৰ ডাঙৰ কৰি দি থাকে খাবলৈ যে ইমান ভাল হয় আলু ভাজি মাৰ মানে সেইটো আৰু মানে ৰহৰ দালিখন আৰু বেলেগৰ মানুহ আহিলেই কয় আৰু মাৰ হাতৰ ৰহৰ দালিখন খাবলৈ আইতা মানে ৰহৰ দালি আলু ভাজি আলু ভাল কৰি বৰ ধুনীয়াকৈ বনাইছে মানে থাকি গ'ল আৰু মাৰ সেই মানে খুব ধুনীয়া বনায় বৰদেউতাহঁত আহিলেও সদায় কয় মোৰ মাৰ নাম পমি আছিলে অ পমিয়ে ৰহৰ দালি বনাইছে আজি খাম আৰু পাইছিলে এনেকুৱা চবৰে এটা এটা থাকে চবেই কিছু এটা এটা বস্তু থাকে ভাল বনাই তো আপোনালোকেও খাব এনেকে ঘৰত ৰহৰ দালি ঘি আৰু আলু ভাজি খুব ভাল লাগে খাই চ' এতিয়া মই আলু ভাজি আৰু বৰা চাউলখিনি খালোঁ আৰু এতিয়া ময়ো অলপ ৰহৰ দালি ঘি আৰু আলু ভাজি খাম ময়ো এতিয়া ভাল পাওঁ ৰহৰ দালি ঘি আলু ভাজি খাই ভাল লাগে খুব কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা এনেকৈ খায়ো ভাল লাগে সদায় মাছ মাংস খাই থকাতকৈ কেতিয়াবা ভেজ খায়ো ভাল লাগে তো ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু আপোনালোক সকলো ভালে থাকক হেল্ডি থাকক হেপি থাকক এই কাৰণে আজি বাই বুলি ক'লোঁ বাই বাই